Pyridaceae family. আজকে আমরা যে স্পাইস দিলাম এটা রোস্টার লাগিও স্পাইস হয় আবার ওভেনের লাগিও এটা আরবিয়ান স্টাইলে চিকেন বুখারাও বানাইতে হয় বা এরকম স্টাইলে আবার রোস্ট চিকেন হইরা গুনা বানাইতে হয় আবার এইরকম জি স্পাইস দিয়ে আপনারা কিছু কুরমাও বানাইতে হয় চিকেন কুরমা বানাইতে হয় এরকম মারিনেট করে রাখবে আজকে দেখো আমরা প্রথমে গার্লিক দিলাম গার্লিক সাইডটা চিকেন এখানে আজকে আমরা কুরমাও বানাইবো যে স্পাইস দিয়ে কুরমাও বানাইবো আমরা মারিনেট করে রাখবো সাইড বাস কোনটা পরে আমরা বানাইবো আমরা লাগে কি আর এটা দিয়ে ওভেনের চিকেনও বানাইবো এটা দিয়ে আপনারা রোস্ট চিকেন হইব বিরিয়ানি কিতা খাইতে পারবা আপনারা চিকেন বুখারা বানাইয়া খাইতে পারবা আরবিয়ান স্টাইলে সেম স্পাইস সেম স্পাইস আপনারা দেখবো আমরা বানাইলাম কিরকম চিকেন মারিনেট আমরা চিকেনটা মারিনেট করে রাখলাম পরিমাণে কফ দিলাম
क्रीम यूज कर रहा हूँ, क्रीम का टू गारा था। Maşallah.
আছে তারপর আমরা এটা রাইসে ভরব মাশাআল্লাহ আমরা কুরমা হয়ে গেছে সালাদটা আনো মাশাআল্লাহ আমরা কুরমা হয়ে গেছে মানে একবারে জুম করে রাইস হল আস্তা লম্বা লম্বা লাগতো কিছু Please subscribe my channel. বিসমিল্লাহির রহমানির রহিম
আরো সস আছে কেন রাইস ও প্লেট ভর্তি রাইস আছে কেন এই যে ভাই